السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وخاتم النبيين ومن تبعهم إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ ও বিদেশের দূরের ও কাছের যারা যেখান থেকে আমাকে দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, মোহাম্মদ হাফেজ জাহেদ প্রশ্ন করেছেন যে একদিন জাগ্রত হতে পারিনি, জাগ্রত হয়ে দেখছি আজান দিচ্ছে, তখন তাড়াহুড়া করে দুই এক লোক মাখানা এক গ্লাস পানি খেয়ে রোজা রাখার চেষ্টা করছি। সাহারি খেতে খেতে অথবা খানা খেতে খেতে পানি খেতে খেতে আজান দিচ্ছে, এমতো অবস্থায় আমাদের ওই দিনে রোজা হয়েছে কিনা একটু জানতে চাই। প্রিয় দর্শক, মূল আলোচনার পূর্বে বলছি, যারা এখনও সত্যের আহ্বান 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শরীয়তের দৃষ্টিতে সবে সাদেক যখন উদিত হয় তখন সাহারি খাওয়ার সময় শেষ হয়ে যায় এবং ফজরের সময় শুরু হয়ে যায়, এর আগ পর্যন্ত সাহারি খাওয়া যায়। শরীয়তের দৃষ্টিতে সাহারি খাওয়ার সময় শেষ যেটা, ফজরের সময় ও শুরু সেটা, তখন থেকেই ফজরের সময় শুরু হয়ে যায়। কিন্তু আমাদের দেশের প্রচলিত ক্যালেন্ডারগুলোতে সাহারির শেষ সময় এবং আজানের ফজরের ওয়াক্ত শুরু এরকম দুইটা শিরোনামে আলাদা আলাদা করে। প্রিয় দর্শক, এটা মূলত সতর্কতা। সাহারি দু চার পাঁচ মিনিট আগে শেষ করে দেওয়া হয় যে যাতে কোনো ব্যক্তির সাহারিটা সবে সাদেক হওয়ার পরে না হয়, আর আজান এর থেকে আরও দু চার পাঁচ মিনিট পরে দেওয়া হয় যাতে করে সবে সাদেক উদিত হয়েছে এ বিষয়টি নিশ্চিত হয়ে যায় এবং কারো আজান এবং নামাজ সবে সাদেক উদিত হওয়ার পূর্বে সময় হওয়ার আগে যাতে না হয়, যাতে নিশ্চিত হওয়া যায়, নিশ্চিত হয়ে যায় যে ফজরের নামাজের সময় হয়েছে, সবে সাদেক উদিত হয়েছে, যাতে মানুষের নামাজ এবং আজান নষ্ট না হয়ে যায়। প্রিয় দর্শক, এ কারণে ক্যালেন্ডারে যে নির্ধারিত সময় রয়েছে এই সময়ের আগেই সাহারি খাওয়া শেষ করে ফেলা উচিত, কারণ তখনও সবে সাদেক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আবার না হওয়ারও সম্ভাবনা থাকে। একেবারে আজান যখন হয় তখন তো একেবারে নিশ্চিত হয়ে গেল যে সবে সাদেক হয়েছে, এর আগেও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজান পর্যন্ত সাহারিকে বিলম্ব করা কোনোভাবেই উচিত নয়, কেননা হতে পারে এর আগে সবে সাদেক উদিত হয়েছে। আর যদি আজান পর্যন্ত সাহারিকে বিলম্ব করা হয় তাহলে সবে সাদেকের পরে সামান্য সাহারি খাওয়া হয়েছে, সময়ের পরে গিয়ে সাহারি খাওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো দিন যদি ঘটনাচক্রে এরকম ঘটনা হয়ে যায় তাহলে আমি তাদেরকে আহ্বান করব, তাদেরকে অনুরোধ করব ওই দিনের রোজাটি হয়নি, রমজানের পরবর্তী সময় আরেকটি রোজা, এই দিনের রোজাটি কাজা করে নেওয়ার জন্য, যেহেতু সম্ভাবনা রয়েছে যে আপনার সাহারিটা সবে সাদেকের পরে হয়েছে। তবে সাথে সাথে ওই দিন রোজা হয়নি এবং সাহারি খাওয়ার সময়ের পরে, সাহারির শেষ সময়ের পরে আপনি সাহারি খেয়েছেন, এ যে আপনার রোজা হয়নি এই কথা ভেবে সারাদিন আপনি খেতে পারবেন না, অর্থাৎ আপনাকে সেই দিনও রোজা রাখার নিয়তে উপবাস থাকতে হবে। ওই দিন অন্যদের মত সারাদিন খানাপিনা করার অনুমতি নেই, ওই দিনও রোজার মতো থাকতে হবে। যেহেতু ওই দিনের রোজাটি না হওয়ার সম্ভাবনা রয়েছে তাই রমজানের পরবর্তী সময় আরেকটি রোজা কাজা করে নিতে হবে সতর্কতাবশত, আর সামনে থেকে সতর্ক থাকতে হবে। আজান পর্যন্ত কোনোভাবেই নিজের সাহারিকে বিলম্ব করা যাবে না, বরং ক্যালেন্ডারে যে নির্ধারিত সময় দেওয়া আছে সাহারির শেষ সময়, এর আগে সাহারি খেয়ে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন, আমিন। বিদায়ের আগে আবারও বলছি, যারা এখনও সত্যের আহ্বান 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।